কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বা বিএসএফআইসির অধীনে থাকা দেশের একমাত্র সরকারি ডিস্টিলারি প্রতিষ্ঠান। 80 বছরের বেশি পুরাতন এই ডাইভার্সিফাইড সুগার মিলটিকে ন্যাশনালাইজ করা হয় 1973 সালে। দেশের এই লিডিং অ্যালকোহলিক বেভারেজ প্রডিউসিং কারখানাটি বছরে প্রায় 40 লক্ষ বোতল ফরেন লিকার ও 26 লক্ষ লিটার বাংলা লিকার প্রডিউস করে। 2020 সালের জুন পর্যন্ত কেরু অ্যান্ড কোম্পানির কারেন্ট ও নন কারেন্ট অ্যাসেট আছে 1100 কোটি টাকার বেশি। রাষ্ট্রীয় সুগার ইন্ডাস্ট্রির 15টি প্রতিষ্ঠানের মধ্যে কেবল কেরু অ্যান্ড কোম্পানি গত কয়েক বছর ধরে সরকারকে লাভের মুখ দেখাচ্ছে। কেবল 2020-21 ফিসকাল ইয়ারেই কেরু লিকার বিক্রির মাধ্যমে প্রফিট করেছে 195 কোটি টাকা। কেরু অ্যান্ড কোম্পানির যাত্রার শুরুটা হয় 19 শতকের শুরুর দিকে। ঢাকা ট্রিবিউন সূত্রে 1805 সালের দিকে জন ম্যাক্সওয়েল নামে এক ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাবকন্টিনেন্টের প্রথম ডিস্টিলারি স্থাপন করেন ব্রিটিশ ভারতের কানপুরে। এই অঞ্চলে ব্রিটিশদের উপস্থিতি বাড়ার সাথে সাথে ম্যাক্সওয়েলের ডিস্টিলারির পরিধিও বাড়তে থাকে। এই বাড়তি চাহিদা মেটানোর কাজে অ্যাসিস্ট করার জন্য তিনি একজন সুগারকেইন ও স্পিরিট স্পেশালিস্ট আনেন, যার নাম রবার্ট রাসেল কেরু। পরবর্তীতে ভারতে এই বিজনেসের প্রফিট দেখে দুজন পার্টনার নিয়ে ডিস্টিলারিটি কিনে নেয় রবার্ট কেরু। রবার্টের ডিস্টিলারিটি 1857 সালে সিপাহী বিদ্রোহে হামলার শিকার হয়। সিপাহীদের হাতে নিহত হয় ম্যানেজার হিসেবে কাজ করা কেরুর ছোট ভাই। পরে ব্রিটিশ সরকার সবকিছু নিয়ন্ত্রণে নিলে রবার্ট আবারও ডিস্টিলারি বিজনেসে ফিরে আসেন। ব্রিটিশ আর্মির সাহায্যে রবার্ট ব্যাপক আয়োজনে তার ডিস্টিলারিটি রিএস্টাবলিশ করেন। 1897 সালের একটি জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে প্রথমে আসানসোল, পরে কাটনি ও 1938 সালে দর্শনাতে রবার্টের কেরু ডিস্টিলারিটির ব্রাঞ্চ প্রতিষ্ঠিত হয়। দর্শনার এই কেরু অ্যান্ড কোম্পানির উদ্দেশ্য ছিল আখ মাড়াই করে চিনি ও এলপিজি স্পিরিট প্রোডাকশন করা। প্রতিষ্ঠানটিতে সুগার মিলের মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট আনা হয়েছিল গ্লাসগোর মেসার্স ব্লেয়ার্স লিমিটেডের কাছ থেকে। 1947 সালে দেশভাগের পর ব্রিটিশরা এই অঞ্চল থেকে চলে গেলে প্রতিষ্ঠানটির কন্ট্রোল পায় পাকিস্তান সরকার। 1947 থেকে 1971 পর্যন্ত এর নাম ছিল কেরু অ্যান্ড কোম্পানি পাকিস্তান লিমিটেড। 1971 সালের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড রাখা হয়। দেশ স্বাধীনের পর অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে এটিকেও ন্যাশনালাইজ করে বাংলাদেশ সরকার। 1973 সালে আখক্ষেত, প্রসেসিং ফ্যাক্টরি, লেবার অফিস, স্কুল, রেসিডেন্সিয়াল এরিয়া, একটি মসজিদ ও মেডিকেল ফ্যাসিলিটি সহ প্রায় 3,572 একর আয়তনের কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে ন্যাশনালাইজ করা হয়। রাষ্ট্রীয় সুগার ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ল্যান্ড আছে কেরুর। 3,000 একরের বেশি জায়গা নিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটির প্রায় 2,340 একরে আখ চাষ হয়। বাকি জমিতে অন্যান্য ফসল উৎপাদন করেও আয় করে কেরু। আখের মৌসুম ছাড়া বাকি সময়ে অন্যান্য ফসল চাষ করে। দেশের সুগার ইন্ডাস্ট্রির 15টি মিলে কাজ করছে 11,000-এর বেশি কর্মচারী, যার মধ্যে কেরুতেই কাজ করে 1,100 জনের বেশি। ন্যাশনালাইজেশনের কয়েক বছর পর থেকেই সুগার ইন্ডাস্ট্রির অধিকাংশ কারখানা কন্টিনিউয়াসলি লস করতে থাকে, ফলে সরকারকে প্রতি বছরই এসব প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা সাবসিডি দিতে হয়। টিবিএস সূত্র মতে 1938 থেকে 2021 এই 83 বছরের মধ্যে মাত্র 4 বার প্রফিট করেছে সরকারি এই প্রতিষ্ঠানটি। সেই হিসেবে 79 বছর ধরেই লসে চলছিল কেরু অ্যান্ড কোম্পানি। অন্যান্য ইউনিট থেকে প্রফিট করলেও সুগার ইউনিটের কারণে সামগ্রিকভাবে লস করতে হয়েছে কেরুকেও। সুগার মিলের মেইন প্রোডাক্ট হচ্ছে চিনি, যা সারা দেশে চাষ করা আখের মাধ্যমে উৎপাদন করা হয়। ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে দর্শনার এই সুগার মিলটি দিনে অন্তত 1150 টন আখ প্রসেস করার ক্ষমতা রাখে। কোম্পানিটির অ্যানুয়াল রিপোর্ট সূত্রে 2019-20 সালে কোম্পানিটির আখ মাড়াই করার মোট লক্ষ্যমাত্রা 1,07,000 মেট্রিক টন থাকলেও অর্জিত হয়েছে 1,03,000 মেট্রিক টনের কিছুটা বেশি, যা মাড়াই দিবসে প্রতিষ্ঠানটির টার্গেটের 96%। বছরের প্রায় 3 মাস এই মাড়াই দিবস থাকে। 2019-20 ফিসকাল ইয়ারে আখ থেকে চিনি প্রডিউস হয় 5,000 মেট্রিক টনের বেশি, যার মধ্যে প্রায় 4,683 মেট্রিক টনই মজুত থাকে। এছাড়া র ম্যাটেরিয়ালসের অভাবে কেরুর সুগার মিলের ক্যাপাসিটি কমপ্লিট করতে পারে না, যা প্রোডাকশন কস্ট বাড়িয়ে দেয়। কেরুর প্রডিউস করা সুগারের দাম প্রাইভেট কোম্পানির সুগারের প্রায় ডাবল, ফলে কেরুসহ সরকারি সুগারের অধিকাংশই অবিক্রিত থেকে যায়। তবে আখ থেকে চিনি বের করার পর যে 3টি বাই প্রোডাক্ট পাওয়া যায়, তা থেকেই কেরু তার চিনি বাদে অন্য সব প্রোডাক্ট প্রডিউস করে। আখের 3টি বাই প্রোডাক্ট হচ্ছে মোলাসেস বা চিটাগুড়, ব্যাগাস বা ছোবড়া এবং প্রেসমাড বা গাদ।
সুগার ইন্ডাস্ট্রির অন্যান্য ইউনিটের বাই প্রোডাক্ট কালেক্ট করে কেরু তার ডাইভার্স প্রোডাক্ট পোর্টফোলিওর র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে। ফলে চিনি অবিকৃত থাকলেও আখের অবশিষ্টাংশ চলে যায় কেরুর অন্য কারখানায়। যেমন 2019-20 ফিসকাল ইয়ারে চিটা গুড় প্রডিউস হয় 4,000 মেট্রিক টনের বেশি, যার সবটুকুই ইউজ হয়েছে কেরুর কারখানায়। মোলাসেস বা চিটাগুড় হচ্ছে কেরুর লিকার উৎপাদনের মূল উপকরণ। প্রথম আলোর সূত্র মতে লিকার তৈরির জন্য মোলাসেসকে প্রথমে ট্যাঙ্কে ভরে 72 ঘন্টা ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি করা হয়, যাকে আবার তাপ দিয়ে বাষ্পে পরিণত করে সেই বাষ্পকে ঠান্ডা করে লিকুইডে রূপ দেওয়া হয়। এই তরলই হচ্ছে পিউরিফাইড অ্যালকোহল। সেখান থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কান্ট্রি স্পিরিট, রেক্টিফাইড স্পিরিট, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল, ডিনেচার স্পিরিট, অ্যাবসলিউট অ্যালকোহল তৈরি হয়। কেরুর ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি ও গোল্ড রিবন জিন তৈরি হয় এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল থেকে। ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ ক্র্যাকাও আর জেরিনা ভদকা পাওয়া যায় রেক্টিফাইড স্পিরিট থেকে। আর রোজারাম ও ওল্ডরাম তৈরি হয় কান্ট্রি স্পিরিট দিয়ে। এই 9টি লিকারই কেরুর ফরেন লিকার হিসেবে পরিচিত। 2019-20 ফিসকাল ইয়ারে প্রতিষ্ঠানটি 9 লক্ষ লিটারের বেশি ফরেন লিকার প্রডিউস করে, যা আগের বছরের তুলনায় 3,000 লিটার বেশি। এছাড়া চিটাগুড় থেকে প্রাপ্ত অ্যাবসলিউট অ্যালকোহল এরোপ্লেন পরিষ্কার এবং সায়েন্স ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়। রেক্টিফাইড থেকে হয় হোমিওগ্রেড স্পিরিট, যা হোমিও ওষুধের অন্যতম উপাদান। এছাড়াও তৈরি করা হয় ডিনেচার্ড স্পিরিট, এটা ফার্নিচার বার্নিশের কাজে ব্যবহার করা হয়। 2019-20 ফিসকাল ইয়ারে কেরুর কারখানায় প্রায় 49 লক্ষ লিটার স্পিরিট ও অ্যালকোহল প্রডিউস করা হয়। আবার চিটাগুড় থেকে স্পিরিট প্রডিউসের পর অবশিষ্ট থাকে স্পেন্ট ওয়াশ, যার সাথে প্রেসমার ও কিছু অণুজীব মিশিয়ে প্রডিউস করে জৈব সার, যা কেরু তার নিজস্ব খামারে আখ ও অন্যান্য উৎপাদনে ইউজ করা সহ কমার্শিয়াল সেলেরও প্ল্যান করছে। সুগার ইন্ডাস্ট্রির 2019-20 ফিসকাল ইয়ারের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী কেরু 1806 মেট্রিক টন বায়োগ্যাস প্রডিউস করে। এছাড়া করোনা প্যান্ডেমিকের সময় কেরু হ্যান্ড স্যানিটাইজার প্রডিউস করা শুরু করে। 2019-20 ফিসকাল ইয়ারে কারখানাটি 57,000 লিটারের বেশি স্যানিটাইজার প্রডিউস করে। এছাড়া এই ফিসকাল ইয়ারে তারা 20,000 লিটারের বেশি ভিনেগার প্রডিউস করে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সর্বশেষ অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী 2015-16 ফিসকাল ইয়ারে কেরুর প্রফিট ছিল প্রায় 4 কোটি টাকা, যা পরের ফিসকাল ইয়ারে বেড়ে দাঁড়ায় প্রায় 5 কোটি টাকায়। 2018-19 ফিসকাল ইয়ারে 7 কোটি টাকার বেশি প্রফিট করে, যার মধ্যে মিলের 447 একর জমিতে বিভিন্ন ফসল চাষ করে 2 কোটি টাকার বেশি আয় করে কেরু। সর্বশেষ 2019-20 ফিসকাল ইয়ারে প্রতিষ্ঠানটির প্রফিট ছিল 9 কোটি টাকার বেশি, যেখানে রাষ্ট্রীয় সুগার ইন্ডাস্ট্রিতে মোট লসের পরিমাণ ছিল 7,800 কোটি টাকারও বেশি। 2020 সালে করোনা মহামারীর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিক্রির মাধ্যমে 1 কোটি টাকার বেশি প্রফিট করে কেরু। 2020-21 ফিসকাল ইয়ারে হ্যান্ড স্যানিটাইজার, ভিনেগার এবং জৈব সার কারখানা থেকে প্রফিট হয় 29 কোটি টাকার বেশি। এছাড়াও কেরু অ্যান্ড কোম্পানি সরকারকে ভ্যাট ট্যাক্সও দিয়ে যাচ্ছে। 2019-20 ফিসকাল ইয়ারে কেরুর ডিস্টিলারি ইউনিট 65 কোটি টাকার ভ্যাট ট্যাক্স দিয়েছে। টিবিএস সূত্র মতে 2019-20 ফিসকাল ইয়ারে শুল্ক পরিশোধ করে প্রায় 45,000 লিটার লিকার আমদানি করলেও মোট বিক্রিত লিকারের পরিমাণ ছিল 6 লাখ লিটার। অর্থাৎ মুসলিম মেজরিটির একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে লিকারের বেশ চাহিদা রয়েছে। মূলত বাংলাদেশে কর্মরত ফরেন ডিপ্লোম্যাট, মেগা প্রজেক্টগুলোতে কাজ করতে আসা ফরেনার, ফরেন ইনভেস্টর এবং আদিবাসী ও কিছু সংখ্যক মার্জিনাল জনসংখ্যার কারণে এই চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। তাই দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি যদি কেরুর উৎপাদিত লিকার এক্সপোর্ট করা যায়, সেক্ষেত্রে কোম্পানিটির জন্য আরও রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা রয়েছে।